আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় এবং সবচেয়েতে বেশি বহুল ব্যবহৃত বাংলাদেশের জাতীয় বাস যেটি হিনো 1A, সে বাসটির প্রোডাকশন বা সে বাসটি মানে বাংলাদেশে আসা, যে জাপান থেকে যে বাংলাদেশ বাংলাদেশ সে বাসটা আসে জাহাজে শিপিং এর মাধ্যমে, তো সেই আসা যাওয়াটা মানে অফ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। আমরা জানি যে জিনিসটা আসছে না, বাসটা বাস এসেছে যেটি হিনো 1A। তো একটা বাস লাভার গ্রুপে জানা গেল যে বাস লাভিং অনেকগুলো গ্রুপ রয়েছে, তার মধ্যে একটি গ্রুপ, তো সেখান থেকে জানা গেল যে সে বাসটির আপডেট ভার্সন খুবই শীঘ্রই লঞ্চ হবে। আর আমি মানে সামনাসামনি শুনলাম একজনের কাছ থেকে যে খুব শীঘ্রই মার্চ মার্চ না এপ্রিল কি ফেব্রুয়ারির দিকে আসতে পারে, বা তার আগেও আসতে পারে, মানে এরকম একটা শোনা যাচ্ছে, কিন্তু আসবে খুব শীঘ্রই 2022-এ। তো হিনো 1A-এর সেই 1A-এরই আপডেট ভার্সন হয়তো বা সেই গাড়িটিতে অ্যাডব্লু থাকতে পারে বা অ্যাডব্লু নাও থাকতে পারে। আমরা যেরকম দেখি অশোক লেল্যান্ডের গাড়িতে অ্যাডব্লু সুবিধা আছে, কিছু কিছু গাড়িতে অ্যাডব্লু নেই, কারণ সেগুলো সেই ইঞ্জিনটা অ্যাডব্লু থাকলে যে পরিমাণ মানে ধোঁয়াটা রিলিজ করে ইঞ্জিন, তো সেরকম ধোঁয়া রিলিজে মানে অ্যাডব্লু ছাড়াও সেরকম ধোঁয়া রিলিজ করতে পারে, মানে ধোঁয়ার যে ক্ষতিটা হয়, তো সেরকম জানাচ্ছে। আর সেই যে গাড়িটা আসবে হিনো 1A-এর যে আপডেট ভার্সনটা, আপডেট ভার্সনে হয়তো বা ড্যাশবোর্ডে চেঞ্জ থাকতে পারে, মানে অ্যাজ ইউজুয়াল অন্য যে গাড়িগুলো থাকে, বা বিভিন্ন গাড়িতে দেখা যায় যে অটো শিফটিং গিয়ার বক্স থাকে, মানে ভলভো যেরকম আই শিফট গিয়ার বক্স থাকে, সেরকম অটো শিফটিং গিয়ার বক্স থাকতে পারে। আর থাকলে একটা প্যারাদায়ক ব্যাপার হতে পারে, সকলের কাছে একটি বড় মানে সমস্যার ব্যাপার হতে পারে, যে আই শিফট গিয়ার বক্স, কারণ সরি অটো শিফটিং গিয়ার বক্স, আই শিফট ভলভোর গিয়ার বক্সের নাম তারা দিয়েছে, তো সেই গিয়ার বক্স থাকলে অনেক সময় আমাদের দেশে মানে ঠিক করতে পারে না ম্যাক্সিমাম, আমার জানা মতে, কারণ অনেকে শুনলাম যে গোটাটাই কিনা আটকায়, বা এরকম হতে পারে খুবই সীমিত আকারে যারা ঠিক করতে পারে, যারা মেনটেনেন্স করতে পারে সেই গিয়ারের, তো সেই জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে, কারণ প্র্যাকটিস নাই আমাদের দেশে, মানে আন ইম্পসিবল না কিন্তু প্র্যাকটিস নাই। যেরকম বাংলাদেশে ডাবল ডেকার বাস তৈরি হচ্ছে, ডাবল ডেকার সিঙ্গেল ডেক বাস তৈরি হচ্ছে, স্কেনিয়ার K410 বাস বাংলাদেশে তৈরি হয়, হিনো RM2 চেসিস আফতাবে ইয়ান যে চেসিস আফতাবে যে তৈরি সেটা অনেক ফেমাস, তো সেটাও সেরকম ব্যাপার না, কিন্তু জিনিসটা হয়তো বা হুন্দায় যেরকম ম্যানুয়াল গিয়ার থাকতে পারে, এটি থাকার সম্ভাবনা বেশি আমার মতে, কেন জানি, কারণ বাংলাদেশের জন্য তারা 2007 থেকে এ পর্যন্ত, হিনো যখন হিনো 1A যে সিরিজটা যখন লঞ্চ হয় 2007, তারপর থেকে এই 2021 সাল পর্যন্ত কন্টিনিউ, মানে ডিসেম্বর তো পড়ে যাচ্ছে বলতে গেলে, ডিসেম্বর মাস, তো এই পর্যন্ত চলছে হিনো 1A, আর সামনেও চলবে। আর যে মানে আসছে, যে আসা যাওয়াটা অনেকাংশে সীমিত হয়ে গেছে শুনলাম, আর গাড়ি এতদিন যে মডেলগুলো চলে আসছে সেগুলো আগের গুলাই আসবে, আগের মডেলগুলাই আসবে। নেক্সটে প্রথম লটে 30 ইউনিটের মতো গাড়ি আসবে শোনা যাচ্ছে, মানে সেই পোস্টের মাধ্যমে আমি যেটি জানতে পারলাম, তো আপনাদের সাথে সেটি শেয়ার করলাম। আর এটি শোনা যাচ্ছে যে কত ফাস্ট হিনো নেক্সট ভার্সন বাংলাদেশে লঞ্চ হবে, বা কি গাড়ি আসবে, কি গাড়ি মানে গাড়িতে কি কি আপডেট থাকবে, অ্যাজ ইউজুয়াল যে গিয়ার বক্স আপডেট থাকতে পারে, প্লাস সাসপেনশন আরো ইম্প্রুভ থাকবে আগের তুলনায়, মানে হিনোর যে ট্রাকগুলো আমরা দেখতে পাই সেই হিসেবে। আর ড্রাইভারের সিট আপডেট না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাস ম্যাক্সিমাম কাউল চেসিসে আছে, মানে বডি ছাড়া আর কি, রেডিমেড বাস খুব কম দেখা যায়, আর খুব মানে কম মানুষই নেওয়ার চেষ্টা করে, যেরকম ভলভোর যে বাসগুলো রয়েছে, ভলভো B9R, B11, স্কেনিয়া মেট্রোলিংক 14.5 মিটারের বাস রয়েছে, বা মার্সিডিজ বেঞ্জের যে বাস রয়েছে মাল্টি এক্সেল, তো কিছু কিছু বাস মানে বডি ডিজাইন এরকম যে সেটা আর ক্রেতাদের মানে বাইরে থেকে বিল্ড হওয়া পছন্দ হয় না বা ইচ্ছা হয় না, এরকম কিছু গাড়ি রয়েছে, তো সেরকম যদি হয় তো অবশ্যই তারা কিনবেন, কিন্তু প্রাইসটা অনেকটা বেশি হবে আগের তুলনায়, যেরকম এখন 54 থেকে 58 লাখ টাকা প্রাইস হিনো 1A-এর, নেক্সটে 60 লাখ টাকার উপরে হতে পারে বা তার একই থাকতে পারে, এখন দেখা যাক কি আসে। আর খুব শীঘ্রই অনেকেই অপেক্ষা আছেন যে নেক্সট ধামাকা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। আর 2007 থেকে প্রায় মানে অনেক বছর, প্রায় 15 বছরের মতো একটা গাড়ি চলছে কন্টিনিউয়াসলি বাংলাদেশে, এই 15 বছর ধরে এই গাড়িটা যে মানে কন্টিনিউ সার্ভিস দিয়ে যাচ্ছে, এটা সবচেয়ে হাইলাইটেড ব্যাপার। আর আমার মনে হয় যে সামনের যে 10 বছরের যে মানে ইন ফিউচার প্ল্যান অনুযায়ী এই গাড়িটা যদি কেউ কিনে, তো সেই জিনিসটা অনেকটা মানে বোকামি হতে পারে, কারণ সামনের গাড়িগুলো তো আরো
ড্যাশবোর্ড আরো চেঞ্জ থাকবে, মানে ওয়ান জেড, এখনকার যে ওয়ান জেড আছে সেই হিসেবে। তারপরে আপনার গিয়ার বক্সে চেঞ্জ থাকবে, ইঞ্জিনের চেঞ্জ থাকবে, ইঞ্জিনের পিকআপে চেঞ্জ থাকবে, স্পিডে চেঞ্জ থাকবে, সাসপেনশনের চেঞ্জ থাকবে। আর সাসপেনশন যদি এয়ার সাসপেনশন হয় তাহলে মানে খেলাটা অনেকটা উল্টে যায়, কারণ হিনোর যে সাসপেনশন সেটা অনেকটা বেটার ফিল দেয়, কিন্তু রাবার সাসপেনশন তার চেয়েও তো বেটার ফিল দেয় বিভিন্ন ক্ষেত্রে, কারণ আবার রাবারের মেনটেন্যান্স অনেক হাই, তো অনেক জায়গায় কম বেশি কম বেশি, মানে এই জায়গায় কম ওই জায়গায় বেশি এরকম আছে। তো আমি আমার তরফ থেকে আমার যে অ্যানালাইসিস, আমার আমি যতটুকু দেখেছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো এরকম ট্রাক অথবা বাসের নিউজ অথবা কোনো আপডেটের ভিডিওতে অথবা কোনো মিনিয়েচারের ভিডিওতে। আমি খুব শীঘ্রই একটি মার্সিডিজ বেঞ্জ অ্যাট্রস MP4 মডেলের গাড়ি, যে গাড়িটা অনেক আগের প্রায়, তো সেই গাড়িটা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি বানানো অবস্থায় সেই ভিডিওটা আপনাদের সামনে, মানে আমি গাড়িটা বানাচ্ছি বা কি করে আমি বানিয়েছি সেই বানানোর ভিডিওটা আপনাদের দেখাবো খুব শীঘ্রই, আমি আমার চ্যানেলে আপলোড। জীবন যেতে ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। We'll be right back.